দীপ নেওয়ার যা মঙ্গলবারে সেকেন্ড টাইম লোকে আপনার আমার লগত ট্রান্স হয়ে আসলে তার পাশরপরা যেতেই তার পাশরপরা আমার লগত একু কন্টাক্ট হওয়া নাই ফোন লগাইছো সুইচ অফ আর তেখাতকর লগরখিনিকো লগাইছো সবরে সুইচ অফ পাইছো যাতে নাকি আমার লগত এবার ফোনত কন্টাক্ট করে দি সরকার লগত এই অনুরোধ। দীপ উলাই গৈছিলে যা তিনি সেপ্টেম্বর ঘপা উলাই যা তারপর গৈ পিনে ইয়ারপা গৈ শিলিগুড়ি শিলিগুড়িরপা সিকিম বলে আমি গম পাও সিকিমেরপা কত নি পোস্টিং হয়েছে সেটা সিমান না জানো খালি এবার ফোন করতে কৈছিলে যে হি যে আমাক উপরলে গৈ আছো আমি গোর্খা রেজিমেন্টর হয় তারপর আমি উপরলে গৈ আছো আমি জায়গা পাই নাই তিনদিন আমাক রেস্ট দিয়ে তিনদিন মেডিকেল আকো এদিন যাও মানে তেনেকা সপ্তাহত এদিন মানে গৈ থাকে ইহতি সরকারক এই আহ্বান যাতে নাকি আমার লগত দীপ নেওয়ারে এবার ফোনত কন্ট্রাক্ট হয় যেন সন্ধানহীনটো আমি সম্পূর্ণ সঠিককে যে ভালে আছে আর ভালে থাকক আমার লগত এবার কন্ট্রাক্ট হবলৈ এই আহ্বান সরকার পরিয়ালত আছে ইহঁতৰ ঘৰত লৰা দুটা ছোৱালী দুজনী দীপ হৈছে ডাঙৰ ল'ৰা সৰুটো পঢ়ি আছে তাৰপিছত ডাঙৰ ছোৱালীজনী বিয়া হৈছে সৰু মাজু ছোৱালী ঘৰত আছে মাক আছে বাপেক তেখেত ঢুকাল। কেতিয়া যোগাযোগ হৈছিলে দীপৰ সৈতে? মঙলবাৰে হৈছিলে। তারপর কোনো যোগাযোগ নাই? নাই। কি আহ্বান জানাব সরকার? অসম সরকার দীপৰ ফোনৰ যোগাযোগ কৰিবলৈ।